শীতের খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি কুড়িগ্রামে, সেখানে আমাদের সহকর্মী জাহিদুর রহমান জাহিদ আছে। জাহিদ, শীতে আপনার জেলার সার্বিক পরিস্থিতি কেমন জানাবেন? হ্যাঁ, আপনি জানেন যে প্রায় গত 8 তারিখ থেকে আমাদের এই জেলায় সূর্যের দেখা মেলেনি, এবং এত দীর্ঘ সময় অনেকদিন পর, মানে কয়েক বছর পরে এত দীর্ঘ সময় ধরে মানুষ শীত অনুভব করছে এবং ঠান্ডা অনুভব করছে এই জেলার উত্তরাঞ্চলের মানুষ। এবং আজ সকাল 9:30 পর্যন্ত এমন কুয়াশা ছিল যে 100 মিটার দূরেও কি আছে এটা দেখা যাচ্ছিল না। কিন্তু আনন্দের বিষয় হচ্ছে যে এই 8 তারিখ থেকে আজ পর্যন্ত এতদিন পরে এই সকাল 9:30-টার দিকে সূর্যের দেখা মিলেছে। গতকালকেও 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, সে কারণে এখানকার প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু আজকে কিছুটা উন্নতি হয়েছে এবং আজ সকাল 9:00-টায় 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন। এই দীর্ঘ সময়ে শীতে সবচেয়ে বেশি কষ্টভোগ করেছে নদ নদী বিশিষ্ট এলাকার চর, দ্বীপচর এবং নিম্নাঞ্চলের মানুষজন। সেখানে প্রায় 5 লক্ষাধিক মানুষ বসবাস করে। সেখানে খোলা হয়, সেখানে ঠান্ডার প্রকোপটা বেশি ছিল এবং দীর্ঘ সময় বেলা বাড়লেও শীত এবং কুয়াশা কম না কমায় তারা কিন্তু কাজে বের হতে পারছিল না, এবং তারা সম্পূর্ণ কৃষির উপর নির্ভরশীল, এজন্য তারা কিছুটা মানবতার জীবনযাপন করছিল। আর সেই সাথে দীর্ঘ সময় কুয়াশা এবং ঠান্ডাটার কারণে জেলার ডায়রিয়া রোগীর প্রকোপ বেড়েছে। এবং আজ আমি খোঁজ হাসপাতালগুলো থেকে খোঁজ নিয়ে দেখেছি যে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রায় 50 জন ডায়রিয়া রোগী রয়েছেন এবং এর মধ্যে 35 জনই শিশু। এবং এই ঠান্ডা জনিত কারণে ডায়রিয়া আক্রান্ত শিশুরাই বেশি হচ্ছেন। এবং আপনার এই 12টি বেডের বিপরীতে 50 জন, তার মানে বেডে 3-4 জন করে থাকার পরও মেঝেতেও জায়গা হচ্ছে না। এই এই ছিল আমার কাছে শীত নিয়ে কুড়িগ্রাম থেকে সর্বশেষ। জাহিদ, আপনাকে ধন্যবাদ।